প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় এর এইচএসসি বোর্ড পরীক্ষা 2017 সালে যে এমসিকিউ প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং উত্তর আমি ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। প্রথম প্রশ্নটি একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন, তো আমরা উদ্দীপকটি পড়ি। তো এই যে 24 এবং 25 নং প্রশ্ন, তাই না? তো ইতিপূর্বে আমি 1 থেকে 23 নম্বর প্রশ্ন পর্যন্ত বিশেষ করে সকল বোর্ড 2016 সালের যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি এসেছিল সেগুলি আমি আলোচনা করেছি পূর্বের ক্লাসে। আশা করি সেই ক্লাসটি দেখে তোমরা 2016 সালের প্রশ্ন 23 পর্যন্ত শিখেছ। আজকে হচ্ছে 24 থেকে প্রশ্ন নাম্বার এবং 2017 সালে সকল বোর্ড আজকে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি উদ্দীপকের নিচের উদ্দীপকটি পড়ো এবং 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলছে একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ একটা রুমের মধ্যে আমরা যদি নেটওয়ার্ক প্রতিস্থাপন করতে চাই তাহলে আমরা ওয়াইফাই এর মাধ্যমে প্রতিস্থাপন করতে পারি, তাই না? এখন ওয়াইফাইটা কোন মাধ্যম ব্যবহার করে করে? ওয়াইফাইটা তো একটি ওয়্যারলেস প্রযুক্তি। তো ওয়্যারলেস মানে তারবিহীন প্রযুক্তি। তারবিহীন প্রযুক্তির মধ্যে ল্যান প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে ওয়াই ল্যান, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা ওয়াইফাই সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে করতে পারি, সেজন্য ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এর সঠিক উত্তর। তো আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি, ওই উদ্দীপকের আলোকে উদ্দীপকের নেটওয়ার্ক হতে পারে কেবলের মাধ্যমে, তারের মাধ্যমে হতে পারে, ক্লায়েন্ট সার্ভার মানে একটি সার্ভার কম্পিউটার থাকবে, সাথে একটি কিছু ক্লায়েন্ট কম্পিউটার থাকবে সেটিও হতে পারে, আবার হতে পারে ওয়াইফাই এর মাধ্যমে হতে পারে, তিনটে সঠিক উত্তর। এই ক্ষেত্রে আমাদের 1, 2 এবং 3 তিনটাই সঠিক উত্তর। তো পরের প্রশ্নে যাই, মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? মডেম কি কাজ করে? মডেমের কাজ হচ্ছে সাধারণত প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। তো মডেম যখন প্রাপক হিসেবে কাজ করে তখন এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজকে বলা হয় ডিমডুলেটর। সঠিক উত্তর হচ্ছে ডিমডুলেটর। আচ্ছা, আমরা একটা কাজ করি, মডেম কিভাবে কাজ করি আমরা একটা চিত্র সহ উপস্থাপন করছি, লক্ষ্য করি। মডুলেটর এবং ডিমডুলেটর হিসেবে কাজ করে মডেম, সেজন্য বলা হয় মডুলেটরের ম এবং ডিমডুলেটরের ডেম, অর্থাৎ সেজন্য একত্রে বলা হয় মডেম। যেমন মডেম প্রথমে কি কাজ করে, যখন প্রেরক হিসেবে কাজ করে তখন মডেম কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এই সিস্টেমটাকে বলা হয় মডুলেটর, অর্থাৎ মডুলেটর হিসেবে কাজ করে প্রথমে মডেম। যেমন তারপরে কি করে, এই মডেম টাওয়ারের মাধ্যমে আর মডেম টু মডেমের মাধ্যমে যখন প্রাপক মডেলকে সিগন্যাল পাঠায় তখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে অ্যানালগ সিগন্যাল কাজ করছে, টাওয়ারের মাধ্যমে যে সিগন্যালটা আসছে অ্যানালগ সিগন্যাল। আমরা একটু ব্যাকে যাই, এই যে এখানে অ্যানালগ সিগন্যাল হিসেবে কাজ। আমরা জানি অ্যানালগ সিগন্যালটা হচ্ছে আমাদের এই ঢেউয়ের মতো উঠে নামে, কিন্তু ডিজিটাল সিগন্যালটা কখনো উপরে যখন থাকে তখন এক হয়, নিচে যখন থাকে তখন শূন্য হয়, তাই না? এইবার মডেম এই কাজটা করলো, কিসের কাজ? মডুলেটরের কাজ। আবার টাওয়ারের মাধ্যমে মডেমে সিগন্যাল আসার পরে এই সিগন্যালকে যখন কম্পিউটারে প্রেরণ করবে প্রাপক কম্পিউটারে, তখন এই মডেম কি করবে, এই যে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছে, এই কাজটাকে বলা হয় ডিমডুলেটর। আমি আবারও যাই একটু ব্যাক সাইডে, এই যে আবারও আমি ব্যাকে আসলাম একটু ভালো করে বোঝার জন্য, কেননা এই চিত্রের মাধ্যমে তুমি একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথমে কম্পিউটার থেকে এই মডেমে স্থানান্তর হয় ডিজিটাল সিগন্যাল, এই যে উপরে যখন উঠছে তখন এক, নিচে যখন নামছে তখন শূন্য। তারপরে এই মডেম থেকে এই মডেমে যখন ট্রান্সমিট করা হয় এই যে তখন অ্যানালগ সিগন্যালে রূপান্তর হয়ে কাজ করে মডেম টু মডেম। তারপরে এই মডেম থেকে আবার যখন কম্পিউটারে রূপান্তর হয়, মডেম বা রাউটার যাই বলো না কেন, রাউটারও এক ধরনের মডেম, তখন এই মডেম থেকে কম্পিউটারে আসার সময় ডিমডুলেটর হিসেবে
আবার সেই ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে পাঠায়। কেননা কম্পিউটার ডিজিটাল সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল বোঝে না, কম্পিউটার বোঝে শূন্য এবং এক। তাহলে মডেম যখন কম্পিউটার থেকে মডেমে আসছে তখন এই কাজটা করছে মডুলেটর হিসেবে, আবার এই মডেম থেকে যখন কম্পিউটারে আসছে তখন কাজ করছে ডিমডুলেটর হিসেবে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা পরের প্রশ্নে যাই, নিচের চিত্রটি কোন মোড? অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের মোড আছে। মোড কি? ডেটা প্রবাহের দিককে মোড বলে, অর্থাৎ ডেটাটা কোন দিকে প্রবাহিত হবে। যেমন বিভিন্ন ধরনের মোড আছে, এইখানে আমাদের চিত্রটি হচ্ছে এক জায়গা থেকে একটা স্টেশন থেকে, এই স্টেশন থেকে ডেটা প্রবাহিত হচ্ছে, বি সি ডি সবাই সমানভাবে পাচ্ছে। এই ধরনের মোডকে সাধারণত ব্রডকাস্ট মোড বলে। ব্রডকাস্ট আমরা জানি বিভিন্ন ধরনের মোড আছে, যেমন ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, তাই না, ইউনিকাস্ট। ইউনিকাস্ট আবার তিন প্রকার, যথাক্রমে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এগুলো অবশ্য আমি ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। তাহলে এই মোডটা হচ্ছে ব্রডকাস্ট মোড। পরের প্রশ্নের লক্ষ্য করি, 300 গিগাহার্স হতে 400 টেরাহার্স পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয়। 300 গিগাহার্স থেকে 400 টেরাহার্স মানে কি? হাই স্পিড। তো হাই স্পিড কোন কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? আমরা জানি এই বিভিন্ন ধরনের, বিশেষ করে ওয়্যারলেস প্রযুক্তিতে বা ওয়াইফাই প্রযুক্তিতে, আমরা বিভিন্ন ধরনের তারবিহীন প্রযুক্তিতে প্রযুক্তি ব্যবহার করে থাকি। তার মধ্যে রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, ইনফ্রারেড আছে, তাই না? তো এই ক্ষেত্রে 300 থেকে 400 টেরাহার্স পর্যন্ত, 300 গিগাহার্স থেকে 400 টেরাহার্স পর্যন্ত হাই স্পিড এই ক্ষেত্রে সাধারণত থাকে ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভে। রেডিও ওয়েভের স্পিড তুলনামূলক কম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ। ইতিপূর্বে আমি ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ সম্পর্কে পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, বিশেষ করে আমার এই থিওরিটিক্যাল তত্ত্বীয় ক্লাসে। তো আমরা যদি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড সম্পর্কে, আমাদের কেন রেডিও ওয়েভ হলো না সেই বিষয়টা একটু দেখি। ওইখানে অপশনে কিন্তু রেডিও ওয়েভ আমাদের সিলেকশন করে দেয়, তো সেজন্য রেডিও ওয়েভের সংজ্ঞাটা একটু দেখি। 1 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত, অর্থাৎ রেডিও ওয়েভের লিমিট হচ্ছে 300 গিগাহার্টজ। রেডিও ওয়েভের লিমিট হচ্ছে 300 গিগাহার্টজ, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল ট্রান্সমিট হয়, তাই না? তাহলে এই যে 300 গিগাহার্টজ পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত রেডিও ওয়েভ। তো 300 গিগাহার্টজের উপরে গেলেই, বিশেষ করে তখন এই মাইক্রোওয়েভ অথবা ইনফ্রারেডের মধ্যে পড়ে। রেডিও ওয়েভ আবিষ্কার করেন স্কটল্যান্ডের জন্মগ্রহণকারী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই যে ডানের ছবি দিয়েছি, যিনি 1865 সালে রেডিও ওয়েভ সম্পর্কে প্রথম ধারণা দেন, এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি বিশেষ করে অ্যাব্রিভিয়েশনমূলক প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস হচ্ছে বিশেষ করে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আরেকটা আছে জিপিএস, যেটির মাধ্যমে বিশেষ করে আমরা এই যে পথঘাট চিনতে সাহায্য করে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই ধরনের কিছু অ্যাব্রিভিয়েশন আছে যেগুলি পরীক্ষায় এসে থাকে, তাই আমরা সেগুলো জানার চেষ্টা করব। যেমন ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, তাই না? তারপরে মাইক, ওয়াই ম্যাক্স এর সহ আরও যে সমস্ত আমাদের অ্যাব্রিভিয়েশন রয়েছে সেগুলি আমরা জানার চেষ্টা করব। আবার একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 30 ও 31 নং প্রশ্নের উত্তর দিতে হবে। একটি অফিসের 8তলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একটা অফিসের মধ্যে যদি নেটওয়ার্ক আমি স্থাপন করতে চাই, তাহলে ওয়াইফাই ব্যবহার করেই হবে। আর ওয়াইফাইটা সাধারণত বিশেষ করে এই ল্যান প্রযুক্তি ব্যবহার করে করা হয়, সেজন্য প্রশ্নে বলছে তাদের নেটওয়ার্কটি কী ধরনের হতে পারে। নেটওয়ার্কটি হতে পারে ল্যান প্রযুক্তি, কেননা আমরা একটা অফিসের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান প্রযুক্তি ব্যবহার করে আমরা স্থাপন করতে পারি। এবার আসি অফিসটির নেটওয়ার্কটিতে তারবিহীন প্রযুক্তি গড়ে তুলতে কোন ফ্রিকোয়েন্সি সীমা ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ অফিসের আমি যে নেটওয়ার্কটা তৈরি করবো সেটা হচ্ছে ওয়াইফাই। আমরা যদি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করতে চাই তাহলে ওয়াইফাই ব্যবহার করতে পারি, তাই না? তো ওয়াইফাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন লিমিট হচ্ছে বিশেষ করে এই 10 থেকে
50 এমবিপিএস পর্যন্ত ওয়াইফাই এর সাধারণত এই স্পিড থাকে অনেক সময় ফ্রিকোয়েন্সি। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? অর্থাৎ কম্পিউটার থেকে আমি যখন মাল্টিমিডিয়ায় কোনো কিছু ডেটা যদি স্থানান্তর করতে চাই তাহলে কোন মোড ব্যবহার করা হতে পারে? তো কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া তো একমুখী যোগাযোগ, তাই না? সিমপ্লেক্স, সিমপ্লেক্স আবার তো বিভিন্ন রকম আছে, বিশেষ করে যেমন ইউনিকাস্ট, ইউনিকাস্টের মধ্যে আছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। এইখানে আমাদের কম্পিউটার থেকে প্রজেক্টরে একমুখী যোগাযোগ, যেটি সিমপ্লেক্সের মধ্যে পড়বে। সঠিক উত্তর সিমপ্লেক্স। তো সিমপ্লেক্স মোড কাকে বলে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, যে আমি এখানে উপস্থাপন করেছি সিমপ্লেক্স মোড কাকে বলে। যেমন কম্পিউটার থেকে প্রজেক্টরে আমি ডেটা যদি স্থানান্তর করতে চাই তাহলে কম্পিউটার থেকে প্রজেক্টরে ডেটা যাচ্ছে, কিন্তু প্রজেক্টর থেকে কি কম্পিউটারে আসতেছে? আসতেছে না। তাহলে যে একমুখী যে যোগাযোগ তাকে বলা হয় সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডের সংজ্ঞা যদি লক্ষ্য করে দেখতে পাই, ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে বলা হয় সিমপ্লেক্স মোড। যেমন কিবোর্ড থেকে কম্পিউটার, এই কম্পিউটার থেকে প্রজেক্টর, এই সমস্ত ক্ষেত্রে সিমপ্লেক্স মোড ব্যবহার করা হয়ে থাকে, যেটি একমুখী, একমুখী যোগাযোগ। পরের আরো একটি প্রশ্ন, এই প্রশ্নটি আমরা দেখেছি 2016 সালে এসেছিল, তাই না? তো সেজন্য তোমরা বোর্ডের প্রশ্নগুলি কিন্তু অন্য বোর্ডে আসে, একটু ঘুরিয়ে আসে, তাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। নিসার কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? আমরা জানি স্ট্যান্ডার্ড আছে, তো ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে এই 802.11। সঠিক উত্তর হচ্ছে 802.11, অর্থাৎ 802.11। এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড, IEEE। বিপিএস এর পূর্ণরূপ কি? আমরা সবাই জানি বিপিএস এর পূর্ণরূপ কি। বিপিএস হচ্ছে প্রতি এক সেকেন্ডে, প্রতি এক সেকেন্ডে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে বিট স্থানান্তর মাধ্যম, এটাকে বিপিএস সিস্টেমে কাউন্ট করা হয়। তো বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, এখানে আছে বাইট পার সেকেন্ড হবে না, বাইনারি পার সেকেন্ড হবে না, বিট পার সিস্টেম হবে না। সঠিক উত্তর হচ্ছে বিট পার সেকেন্ড, এক সেকেন্ডে কত বিট স্থানান্তর হলো, সেজন্য বিট পার সেকেন্ড সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হারকে সাধারণত এখানে যে অপশনগুলি আছে, ব্যান্ড মিটার, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন, ডেটা কানেকশন, সঠিক উত্তর হচ্ছে ব্যান্ডউইথ বলে। তো ব্যান্ডউইথের সংজ্ঞা হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই মাপার যে মাধ্যম সেই মাধ্যমকে বলা হয় ব্যান্ডউইথ। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ব্লুটুথের মাধ্যমে তৈরি করা নেটওয়ার্ক হলো? তো ব্লুটুথের, ব্লুটুথের সাধারণত পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যেটিকে বলা হয় প্যান প্রযুক্তি, PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সঠিক উত্তর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অন্য যে অপশনগুলি আছে, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে ম্যাট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশ্বব্যাপী ইন্টারনেট মাধ্যমকে ওয়ান বলে। পরবর্তী প্রশ্ন, টোপোলজি নির্ভর, লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 3738 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এটি যশোর বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল। এখানে দুইটা টোপোলজি আছে, একটি হচ্ছে একটার সাথে আর একটা চিত্র রিং আকারে সাজানো, তাই না? সেজন্য এটাকে বলা হয় রিং টোপোলজি। চিত্র একটা হচ্ছে রিং টোপোলজি এবং চিত্র দুইটা হচ্ছে মাঝখানে, লক্ষ্য করি, মাঝখানে একটি ব্যাকবোন তার আছে এবং তারের দুই দিকে কানেকশন আছে ডিভাইস। তাহলে এই ধরনের টোপোলজিকে সাধারণত বাস টোপোলজি বলে, মাঝখানে একটি তার থাকবে, ব্যাকবোন তার, সেখান থেকে চারিদিকে লাইন নিবে, সেটাকে বলা হয় বাস টোপোলজি। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন বলেছে চিত্র দুই কোন ধরনের টোপোলজি। তো চিত্র দুই এই যে চিত্রটা, এটা হচ্ছে বাস টোপোলজির মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টোপোলজি নিয়ে, টোপোলজির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমার একটা আলাদা ক্লাস আছে, তো আশা করি সেই ক্লাসটা দেখলে আরও বিভিন্ন টোপোলজি সম্পর্কে জানতে পারবে, কেননা টোপোলজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টোপোলজি থেকে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ওই উদ্দীপক নির্ভর, চিত্র একের টোপোলজি নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টোপোলজির গঠন করা সম্ভব? অর্থাৎ এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে আমরা যদি
সংযোগ করি, আবার এই কম্পিউটার থেকে এই কম্পিউটার যদি সংযোগ করি তাহলে কোন ধরনের টোপোলজি হওয়া সম্ভব? তেইশের ছটি উত্তর হচ্ছে ম্যাশ টোপোলজি সম্ভব। ম্যাশ টোপোলজির সংজ্ঞাটা আমরা জানি যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন, যেমন লক্ষ্য করে এখানে আমি মনে করি এটা থেকে এটা কানেকশন দিলাম, এই যে লক্ষ্য করি চিত্রে, আবার এটা থেকে এটা কানেকশন দিলাম, আবার এটা থেকে এটা কানেকশন দিলাম, 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 সবটার সাথে সবটা আমি কানেক্ট করলাম রিং টোপোলজির মাধ্যমে। তাহলে সবটার সাথে সবটা যে কানেক্ট করলাম, এই যে একটা টোপোলজি সৃষ্টি হলো, এটা হচ্ছে ম্যাশ টোপোলজি। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ফটো ডিরেক্টরের কাজ কি? অর্থাৎ আমরা যে ছবি তুলি সেই ফটো ডিরেক্টর যে কাজ আছে, কম্পিউটারের যে ফটো ডিরেক্টর আছে, তার কাজ কি? কাজটা হচ্ছে এই আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। অর্থাৎ আমরা যখন ছবি তুলি তখন কিন্তু একটা ফোকাস আলোর মাধ্যমে ছবিটা কিন্তু প্রথমে স্ক্যান করে, তারপরে সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। সেজন্য বলা হচ্ছে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে ফটো ডিরেক্টরের কাজ। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ফুল ডুপ্লেক্স মোডে চলে, ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে? এই বিশেষ করে ইউনিকাস্ট মোডকে তিন ভাগে ভাগ করা হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয়ের সাথে র্যান্ডম যোগাযোগ করতে পারবে, একই সাথে দুজনা সরাসরি কথা বলতে পারবে, যেমন মোবাইলে কথা বলি আমরা, টেলিফোনে কথা বলি, এগুলি কিন্তু ফুল ডুপ্লেক্স। সেজন্য সঠিক উত্তর হবে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, রেডিও ব্রডকাস্ট, এটি কিন্তু আমাদের এই ফুল ডুপ্লেক্স মোডের মধ্যে পড়ে না। সেজন্য সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই। তো ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে সে সম্পর্কে এই যে আমি এখানে দেখাচ্ছি ফুল ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইল যখন কথা বলে, র্যান্ডম কথা বলে, দুজনের সাথে ডেটা আদান প্রদান হয়। সংজ্ঞাটা যদি লক্ষ্য করে দেখতে পাই যে পদ্ধতিতে একই সাথে একই সময়ে একই সাথে প্রেরক ও প্রাপক উভয় ডেটা আদান প্রদান করতে পারে, প্রেরক এবং প্রাপক উভয় উভয়ের সাথে যোগাযোগ করতে পারে একই সাথে একই সময়ে, সেটিকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। পরবর্তী আরো একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, 41 এবং 42 নং প্রশ্নের উত্তর দিতে হবে এই উদ্দীপকের আলোকে। চট্টগ্রাম বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল, কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্রাকারে যুক্ত রয়েছে। চক্রাকারে যুক্ত রয়েছে মানে কি? রিং টপোলজি, রিং টপোলজি, তাই না? কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তাহলে রিং টপোলজিকে যদি পরিবর্তন করতে চায় সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ম্যাশ টপোলজিতে রূপান্তর করা। সেজন্য আমরা উদ্দীপকের আলোকে প্রশ্ন পড়ি, কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে? কলেজটিতে যেহেতু বলেছে যে এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কম্পিউটার পরস্পর চক্রাকারে যুক্ত রয়েছে, চক্রাকারে, তার মানে কি? এটা রিং টপোলজি। সঠিক উত্তর হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজি, যে আমি এখানে রিং টপোলজি চিত্রটা দিয়েছি, একটার সাথে আরেকটা কম্পিউটার চক্রাকারে যুক্ত রয়েছে, এটাকে বলা হয় রিং টপোলজি। তো এবার আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি, ওই উদ্দীপক নির্ভর, আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান প্রদানের জন্য কোন ধরনের টোপোলজি ব্যবহার করতে পারে? তো কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা উদ্দীপকের যে টোপোলজিটি অলরেডি রয়েছে সেটি কিন্তু রিং টোপোলজি। তাহলে রিং টোপোলজি থেকে যদি আমরা স্পিড বাড়াতে চাই, দ্রুত কাজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে কোন টোপোলজি করতে পারি? আমরা এখানে ম্যাশ টোপোলজিতে রূপান্তর করতে পারি। সঠিক উত্তর ম্যাশ টোপোলজি। তো ম্যাশ টোপোলজি কিভাবে হবে লক্ষ্য করি, এই যে রিং টোপোলজি থেকে আমরা ম্যাশ টোপোলজি যদি বানাতে চাই, আমরা কানেক্ট করতে পারি, বিশেষ করে এটার সাথে এটা কানেক্ট করলাম, আবার এটার সাথে এটা কানেক্ট করলাম, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার। তাহলে আমাদের কি হলো, আমি একটু ব্যাকে যাচ্ছি, এই যে সবার সাথে সবটা কানেক্ট করেছি, আমি সবটার সাথে সবটা কানেক্ট করেছি, প্রত্যেকটির সাথে প্রত্যেকটা কানেক্ট করে এখন যে টপোলজি সৃষ্টি হয়েছে, এই টপোলজি হচ্ছে ম্যাশ টপোলজি, যেটি রিং টপোলজি থেকে খুব সহজেই রূপান্তর করা যায়। আরও একটি টপোলজি নির্ভর প্রশ্ন, যশোর বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছিল, লক্ষ্য করি উপরের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন টপোলজি রয়েছে? এখানে কিন্তু একটি চিত্র আছে, চিত্রতে কয়টা টপোলজি রয়েছে? একটি, দুইটি, তিনটি, চারটি। তো আমরা একটু ভুনে দেখি কয়টা টপোলজি রয়েছে। প্রথমে যে এটা মাঝখানে ব্যাকবোন, তার দুই দিকে লাইন, তার এই একটা টপোলজি, এটা বাস টপোলজি। তারপর এখানে যে রিং আকারে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা রিং আকারে, এটা হচ্ছে রিং টপোলজি। তাহলে এখানে বাস রিং দুইটা হলো, তাহলে এটা আবার সবার সাথে সবটা কানেক্ট, সবটার সাথে সবটা কানেক্ট, এটা হচ্ছে ম্যাশ টপোলজি।
তাহলে তিনটা হলো। আবার এখানে এখান থেকে এখানে এসেছে টি এর মতো, ট্রি এর মতো, সেজন্য এটা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে এখানে চারটা টপোলজি আছে, বাস, রিং, ম্যাশ, ট্রি টপোলজি। সঠিক উত্তর হচ্ছে চারটি। আবারও বলি, এই একটা টপোলজি বাস টপোলজি, এই রিং টপোলজি, ম্যাশ টপোলজি এবং ট্রি টপোলজি, সর্বমোট চারটা টপোলজি এই চিত্রের মধ্যে আছে। অর্থাৎ চারটা নেটওয়ার্ক সংগঠন আছে, নেটওয়ার্ক সংগঠন অর্থাৎ টপোলজি, নেটওয়ার্ক টপোলজি। পরবর্তী প্রশ্ন, বরিশাল বোর্ডে আরো একটি প্রশ্ন লক্ষ্য করি, ডট এডু দ্বারা কোন ধরনের ডোমেনকে বোঝানো হয়েছে? ডট এডু, ডট কম, আমরা অনেক সময় ডট কম, ডট এডু, ডট ওআরজি দেখি না, তো ডট এডু দ্বারা শিক্ষামূলক প্রতিষ্ঠান বোঝায়, সেজন্য এটি হবে শিক্ষামূলক প্রতিষ্ঠান। এক্ষেত্রে আমরা যদি কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার হয় ওয়েবসাইটের, আমরা অনেক সময় লক্ষ্য করেছি ডোমেন নেমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ডট কম, অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়ে থাকে ডট ওআরজি, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সংগঠনের জন্য ব্যবহার করা থাকে ডট নেট, তাই না? তো এইগুলো আমাদের মনে রাখার চেষ্টা করব। পরবর্তী একটি প্রশ্ন, কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইলের ফোনের প্রধান বৈশিষ্ট্য? চতুর্থ প্রজন্মের বা 4G এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। অর্থাৎ আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক এই ওয়াইফাই যে নেটওয়ার্ক, এটি 4G তে ব্যবহার করা হচ্ছে, সেজন্য 4G এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আইপি নির্ভর নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1,00,000 বিট স্থানান্তর ডেটা ট্রান্সফার হলে ব্যান্ডউইথ কত? তো ব্যান্ডউইথ বলতে বোঝায় 1 সেকেন্ডে কত বিট স্থানান্তর হয়। তাহলে 10 সেকেন্ডে যদি এই 1,00,000 বিট স্থানান্তর হয়, তাহলে 1 সেকেন্ডে হবে, এই 1,00,000কে যদি 10 দিয়ে ভাগ করি একটা শূন্য কমে যাবে, অর্থাৎ 10,000 BPS। সঠিক উত্তর হচ্ছে 10,000 BPS। কীভাবে 10,000 পাইলাম? এই 1,00,000কে 10 দিয়ে ভাগ, 10 সেকেন্ডে 1,00,000, 1 সেকেন্ডে কত, সেজন্য এই 1,00,000কে 10 দিয়ে ভাগ করলে প্রতি সেকেন্ডে বের হবে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সিস্টেম। ডোমেন নেম কি? প্রত্যেকটি ওয়েবসাইটের একটি স্বতন্ত্র ঠিকানা রয়েছে, অ্যাড্রেস রয়েছে, যাকে বলা হয় ডোমেন নেম। ডোমেন নেম ব্যবহার করা হয় ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করে, যেটি 4 নম্বর অধ্যায়ে আমি বিস্তারিত ইতিপূর্বে আলোচনা করেছি, 4 নম্বর ক্লাসে ও অধ্যায়ে আমি, তো সেজন্য এটাও সঠিক উত্তর হচ্ছে ডোমেন নেম সিস্টেম, ডিএনএস। পরবর্তীতে একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি, নিচের উদ্দীপকটি পড়ে 48 এবং 39 প্রশ্নের উত্তর দিতে হবে। মণিমার কলেজটি 3 তলা, তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারের একই নেটওয়ার্কের আওতায় আনবেন। অর্থাৎ একটি কলেজে সব কম্পিউটারে নেটওয়ার্ক সংগঠন তৈরি করতে চায়, নেটওয়ার্ক সংযুক্ত করতে চায়, তো সেক্ষেত্রে কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে কিসের মাধ্যমে? ক্যাবল ব্যবহারের মাধ্যমে, হ্যাঁ তার ব্যবহার করে করতে পারে, স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে, রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ ক্যাবল ব্যবহার করেও করতে পারে, রেডিও লিঙ্ক ব্যবহার করেও করতে পারে। কিন্তু একটি প্রতিষ্ঠানের মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে আমাদের স্যাটেলাইটের হেল্প নেওয়ার প্রয়োজন নাই, আমরা সেক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার করতে পারি, আমরা সেক্ষেত্রে সরাসরি তার ব্যবহার করতে পারি, তাই না? সেই জন্য এখানে স্যাটেলাইটের প্রয়োজন নাই। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে ভূ উপগ্রহ, যেটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার বা 24,000 মাইল উপরে থাকে এবং এই পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশ উৎক্ষেপণ করেন। ওই উদ্দীপক নির্ভর আরও একটি প্রশ্ন লক্ষ্য করি, নেটওয়ার্ক চালুর মাধ্যমে মণিমার যে সুবিধা পায়, কোন কোন সুবিধা পেতে পারে লক্ষ্য করি? সবাই সফটওয়্যার সমূহ ব্যবহার করতে পারে, হ্যাঁ সঠিক, সবাই তো কম্পিউটার থাকলে সফটওয়্যার ব্যবহার করতে পারবে, সকল কম্পিউটারের কাজের মাধ্যমে সমন্বয় করতে পারে, এটাও সঠিক, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের কাজের সমন্বয় করতে পারে, এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর, ভালো করে লক্ষ্য করি, এটা আমি যখন এই প্রশ্নটা দেখি আমিও কিন্তু কনফিউজ ছিলাম যে এটি তো হতে পারে,
কিন্তু এটি হবে না কেন হবে না এখানে বলছে এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটার স্থানান্তর এক কম্পিউটারের যন্ত্রাংশ আরেক কম্পিউটারে স্থানান্তর করা যায় না তথ্য আদান প্রদান করা যেতে পারে কিন্তু যন্ত্রকে স্থানান্তর করা যায় না সেই জন্য এই তিন নম্বরটি সঠিক উত্তর হবে না উত্তর হবে এক এবং দুই কেননা এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করা যায় না ডিভাইস কেমনে স্থানান্তর করবে ডেটা স্থানান্তর হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমার সকল বোর্ড 2017 সালের এমসিকিউ প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ের এইচএসসি বোর্ড পরীক্ষা 2018 এবং 19 সালের এমসিকিউ প্রশ্ন উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ